সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 19 ফেব্রুয়ারি 2021, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে পাবনা ইমন ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। তো এর আগে ওই ফার্মের বেশ কিছু পর্ব আপনাদের দেখিয়েছি। এই ফার্ম থেকে মূলত সার গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবার বেশ কিছু নতুন গরু ওনারা কালেকশন করছে, আর আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো সম্পর্কেই আপনাদের জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। তো ভিডিওর শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু বলেন। পাবনা ইমন ডেইরি ফার্ম, হ্যাঁ, সত্যাধিকার আমি রাজু আহমেদ, পাবনা জেলা চাটমোড় থানা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে। আপনি মূলত একজন গরু বিক্রেতা? জি জি। আর মোটা তাজাকরণ গরু বিক্রি করে থাকেন? জি, মোটা তাজাকরণ আছে, বকনা বাছুর, সাহিওয়াল আছে, ফিজে হলস্টিন ফিজেন আছে, একটা আছে হলো জার্সি বকনা বাছুর। আচ্ছা, এবার টোটাল গরু আছে কতগুলা? এবার টোটাল গরু আছে হলো 14টা। 14টার মতো? আচ্ছা, তো চলেন এক এক করে আগে গরুগুলো দেখাই, তারপরে কি কি সুযোগ সুবিধা দেবেন সেই সব বিষয়ে জানব। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ। তো আপনার ভিডিওর শুরুতে একটা গরু আছে, এইটা সম্পর্কে জানাবেন, কোন জাতের গরু এটা? সাহিওয়াল। এই গরুটার বয়স কেমন হবে? এটা বয়স 8 মাস। 8 মাসের মতো? জি। আচ্ছা, একটু বেশি হতে পারে, একটু কমও হতে পারে। একটু বেশি হতে পারে। তো এই গরুগুলো তো আসন্ন কুরবানির ঈদে রেডি হবে না? না, এটা হচ্ছে হলো 22 সাল। 22 সালকে টার্গেট করে রেডি করতে হবে, কিংবা যে কোনো সময় মাংসের জন্য এগুলো রেডি হবে? জি জি। তো এই গরুটা এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? সফল? একদম সম্পূর্ণ এ টু জেড পর্যন্ত সুস্থ। আচ্ছা, তো এটা দেখে যদি কোনো কাস্টমার ভাইয়ের পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া হলে 83,000। 83,000 টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা একটু দরদামের সুযোগ আছে। তো এই গরুটা বের করে একটু হাটায় নিয়ে যাওয়া হোক, আমরা একটু দর্শকদের হাঁটানোর চিত্র দেখি যে গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা। তো এই গরুটা একটু নিয়ে যাওয়া হোক। তো এটা নিয়ে যাওয়ার পাশে আর একটা লালচে গরু আছে, এবার সেটা সম্পর্কে জানি। গেটআপটা খুবই ভালো, গ্রোথটা ভালো, গ্রোথ ভালো, গেটআপও ভালো, কালারটাও ভালো। হ্যাঁ ঠিক আছে, এটাও সাহিওয়াল, মানসম্মত একটা, হ্যাঁ মানসম্মত একটা গরু। আচ্ছা, এই গরু লালন পালন করে ইনশাল্লাহ আল্লাহর আশীর্বাদে মোটামুটি ধরেন ঠকবে না ইনশাল্লাহ। এটাও তো 2021 সালে আসন্ন কোরবানির ঈদে রেডি হবে না? 2022 সাল, অথবা যে কোনো সময় মাংসের জন্য মাংস হলে বিক্রি করতে পারবে সে। আচ্ছা, তো এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ? এখন পর্যন্ত সম্পূর্ণ সুস্থ। এটার গেট আপ বডি কন্ডিশন দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া দাম হলো 85,000। এটার দাম একটু বেশি দাম চাওয়া এই কারণেই, এর গেট আপ তো বেশি ভালো এবং কালারটাও সুন্দর এবং একদম মানসম্মত। আচ্ছা, দরদামের সুযোগ আছে তো? জি অবশ্যই, একটু দরদামে একটু সুযোগ আছে। এটাও নিয়ে যাওয়া হোক। পাশে আর একটা গরু আছে, এইগুলো আবার এইগুলোর তুলনায় একটু ছোট? হ্যাঁ একটু ছোট। এটার বয়স কেমন হবে? এটা 7 মাস। 7 মাস? সাহিওয়ালের একটা বাচ্চা? জি। তো এইটা কেমন সুস্থ সবল? আল্লাহর রহমতে মোটেই সুস্থ সবল। হ্যাঁ একদম সুস্থ সবল আছে। তো এগুলো মূলত বডি কন্ডিশন গ্রোথ এইগুলো দেখেই ক্রয় করতে হবে? বডি কন্ট্রোল দেখেই তো ক্রয় আমরাও করেছি, তারাও দেখে এগুলো ক্রয় করবে। নেওয়ার পরে সঠিক লালন পালন পরিচর্যার মাধ্যমে বড় করতে পারলে এক সময় বেনিফিট আসবে আর। হ্যাঁ, তো এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেউ কিনতে চাইলে কেমন দাম পড়বে? এটার দাম চাওয়া হলো 75,000। 75,000 টাকা দাম চাওয়া, দর দামের সুযোগ আছে? হ্যাঁ হালকা দল দর দামের সুযোগ আছে, দর দামের সুযোগ না হলে তো কেমন হয়। হ্যাঁ, তো এটা 3 নম্বর গরু। জি, এটা নিয়ে যাওয়া হোক। পাশে 4 নম্বর যে গরুটা আছে, 4 নম্বর গরুটা দর্শকদের দেখাই। পাশে যে 4 নম্বর যে গরুটা আছে, এটা এটা ওই 7 মাস মাইনাস, 7 মাসের কমই হবে এটার? 7 মাস একটু কম, বেশি হবে না। আচ্ছা, তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা, নিয়মিত খাবার দাবার খায়? হ্যাঁ নিয়মিত খুব খাবার দাবার খুব সুন্দর খায়। আচ্ছা, আর লটারিটা 4 নম্বর গরু? 4 নম্বর গরু। এই গরুটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম আসবে? এটা চাওয়া দাম হলো 73,000। 73,000, প্রত্যেকটা গরুতেই দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। আচ্ছা, তো এই 4 নম্বর গরুটাও নিয়ে যাওয়া হোক। পাশে 5 নম্বর যে গরুটা আছে, 5 নম্বর গরুটা দর্শকদের দেখাই। তো আপনি মূলত গরুগুলো বাইরে সারিবদ্ধ হয়ে বাচ্চা দর্শকদের ভালো করে দেখানো যায়। জি জি। পাশে 5 নম্বর যে গরুটা আছে, এটা সম্পর্কে জানাবেন। এটা বাচ্চাটাও মানসম্মত, আর পশমগুলো খুবই সুন্দর, কালারটা, মাথাগুলো, গ্রোথগুলো সব ব্রাহ্মার মতন একটা স্টাইল আর কি। হ্যাঁ মোটামুটি ভালো ভালো আর কি, খুব সুন্দর
ভালো মানের একটা সাহিওয়ালের বাচ্চা, ভালো মানের একটা বাচ্চা। এই বাচ্চাটার বয়স কত মাস হতে পারে? ৬ নম্বর গরুটা দর্শকদের দেখাবো। ছয় নম্বর গরুটা দর্শকদের দেখাবো। ছয় নম্বরে যে গরুটা আছে এটা কোন জাতের? এটা সাহিওয়াল। সাহিওয়াল। এটার বয়স কেমন হবে? এটা ৭.৫ মাস এরকম। ৭.৫ মাসের মতো বয়স হবে। সবগুলো প্রায় একই সমসাময়িক বয়স। এই খালি দুটি খালি আছে ৮ মাস বা ৮ মাস একটু পেলে আছে। তো এইটা মানে নিয়মিত সুস্থ সবল? আর হ্যাঁ, একদম নিয়মিত সুস্থ সবল। ৭ নম্বর যে গরুটা আছে এটা সম্পর্কে জানাবেন, কেমন বয়স হবে এটার? এটা ওইরকমই বয়স হবে, ৭-৮ মাস। ৭-৮ মাস হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। এটা এককভাবে কেমন দাম পড়বে? এটা ৭২,০০০। ৭২,০০০ টাকা লটের ৭ নম্বর গরু এটা। প্রথম দুইটা ছিল একটু বড়, তারপরে পাঁচটা ছিল একরকম, আর ৮ নম্বর যে গরুটা এটা আবার তুলনামূলক একটু ছোট একটা বাচ্চা। হ্যাঁ, মানে যদি কারুর গাভী মারা যায় বা দুধ যদি খাওয়ানোর নেশা আছে, তারপর দানাদার খাদ্য সবই খায়, মানে শখ করে বাচ্চাটা কিনছি। আপনি দেখাচ্ছি বাচ্চাটা খুব গেট আপ খুব সুন্দর। আচ্ছা, এবং খুব ভালো। এটা হচ্ছে লটের ৮ নম্বর গরু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার বয়স কেমন হতে পারে? এটা আপনি বাহামা বললেও চলে, কারণ বাচ্চা দেখেন ছোট, কিন্তু এটা বয়স বলবো না, কারণ বয়স কত, ৬-৫ এরকম একটা বয়স হতে পারে। আচ্ছা, তো এটা মানে অন্য খাবারও খায়, প্লাস কারণ যদি গাভী থাকে খুব মানসম্মত বাচ্চা আর কি, দুধ খাওয়া যদি মনে করে যে মানুষ করতে পারে, এটা একটা মনে করে আসলে গরু খুব ভালো মানের একটা গরু হবে আর কি। আর এইখানে লট আকারে আপনার ৮টা গরু দেখলাম, প্রথম দুইটা একটু বড়, পরের ৫টা প্রায় একই রকম, এটা একটু ছোট। এই ৮টা গরু লট আকারে কেমন দাম আসবে? ৮টা গরু যদি কেউ একসাথে কেউ কোন ক্রেতা যদি নিতে চায় তাহলে ৬৬,০০০ করে পড়বে। ভাই আপনি এই পাশে আবার ৪টা গরু নিয়ে আসছেন, শুরুতে একটা আছে, এইটা সম্পর্কে একটু জানাবেন। এটা হচ্ছে সাহিওয়াল বকনা বাসুর। সাহিওয়ালের একটা বকনা বাসুর। বয়স কেমন হতে পারে? এ বয়স হবে হচ্ছে ৯ মাস। ৯ মাসের মতো ৯-১০ মাস। আচ্ছা, মানে গোটা নাহলে ষাঁড় বাচ্চাগুলো দ্রুত বড় হয়, আর হলে বকনাগুলো অত দ্রুত বড় হয় না। আবার জন্ম দেওয়ার সময় জন্ম যখন দেয় তখনও দেখেন যে বাচ্চা যখন প্রসাব করে তখন দেখা যায় ষাঁড় বাচ্চাটা বড় হয় আর বকনা বাচ্চা ছোট হয়। আচ্ছা, তো এটা ৯-১০ মাসের মতো? হ্যাঁ, ৯-১০ মাসের মতো। তো মূলত যারা জাত উন্নয়নে কাজ করতে চায় তারা চাইলে এগুলো নিতে পারে। জাত উন্নয়নের কাজের জন্যে মানে এইগুলো সবচেয়ে হলো বেটার সাহিওয়ালগুলো। তো এটার দাম চাচ্ছেন কেমন? এটার দাম চাওয়া হলো ৬১,০০০ টাকা। ৬১,০০০ টাকা প্রথম গরুটার দাম চাওয়া, দরদামের সুযোগ? হ্যাঁ, দরদাম একটু সুযোগ আছে। আচ্ছা, তো এটা সাইড করে দেওয়া হোক, পাশে আর একটা লালচে আছে, এটা সম্পর্কে জানাবেন। এটা? এটাও সাহিওয়াল। এটাও সাহিওয়ালেরই একটা বাচ্চা। তো এটার বয়স কেমন হবে? এটাও একই সেম বয়স, একই রকম বয়স হবে, একই সেম বয়স, ৯-১০ মাস। ৯-১০ মাস। আচ্ছা, সম্পূর্ণ সুস্থ সবল ভালো আছে, তলা টলা গুলো ভালো আছে, গেট আপ গুলো ভালো আছে, সাহিলের তলা মানে একটু ভালো। হ্যাঁ, ভালোই হয়। তো এই বাচ্চাটা দেখে যদি কারো পছন্দ হয় কেমন দাম পড়বে? এটার দাম পড়বে হলো ৬৯,০০০। ৬৯,০০০ টাকা দাম চাচ্ছেন, দরদামের সুযোগ আছে, হালকা একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা, তার পাশে একটা লাল সাদা আছে, সাদা কালো আছে, একটা সাদা কালো হলস্টেন ফিজিয়ান। হলস্টেন ফিজিয়ান? জি। একটা আবার হলস্টেন ফিজিয়ান রাখার কারণ কি? পাইসি ভাই এটা নিয়ে আসছে। এটার বয়স কত মাস? এটা ধরেন তাও ১০ মাসের মতন হবে আর কি। ১০ মাসের মতোই বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আচ্ছা,
এটার দাম আসবে কেমন? এটার দাম পড়বে হচ্ছে হলো 52,000 টাকা এইটার দাম চাচ্ছেন। আর তার পাশে একটা লালচে আছে, এইটা হলো জার্সি, মিনি জার্সি যাকে বলে, জার্সি মিনি জার্সি। এটার বয়স কেমন হবে? এটা বয়স হবে হলো 7 মাস। 7 মাসের মতো এটার বয়স হবে। সম্পূর্ণ সুস্থ সবল? সম্পূর্ণ সুস্থ সবল। আর এটার কেমন দাম আসবে? এটার দাম পড়বে হচ্ছে হলো 38,000। 38,000। আর চারটে একসঙ্গে নিলে? চারটে একসঙ্গে নিলে পরে আপনি ধরেন 48 করে রাখা যাবে। 48 করে আপনি রাখতে পারেন? হ্যাঁ, 48 করে রাখা। আপনার সাথে কথা বলে দরদাম কথা বলে নিতে পারবে। হ্যাঁ। তো রাজু ভাই, বর্তমানে আপনার কালেকশনে এই গরুগুলাই ছিল, বিশেষ করে 8-9টা ষাঁড় এবং 4টা বাচ্চা। তো সেগুলো আমরা দর্শকদের দেখালাম, আপনি বর্ণনা করে জানালেন। এবার বলবেন আপনার কাছে কি কি সুযোগ সুবিধা আছে, কিভাবে দর্শক এগুলো ক্রয় করতে পারবে? আমার কাছে এখানে আসবে এবং ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, অনলাইনেও আমি বিক্রি করে থাকি, বিক্রি করতেও আছি। যদি কেউ আসে, মনে করেন আমার চাটমোহর রেল স্টেশন আসে, ঢাকা থেকে আসবে, কুমিল্লা, দাউদকান্দি, মানে এই সাইড থেকে, মানে পূর্বের দিক থেকে, যত যমুনা সেতু পার হয়ে যত লোক আসে, আপনি ট্রেনের মাধ্যমে আসতে পারবে। আসলে চাটমোহর রেল স্টেশন থেকে ওখান থেকে 5 মিনিটের রাস্তা, একটা অটো রিক্সা বা ভ্যানে বললি পারে মধ্যের উপর ইউনিয়ন পরিষদের সামনে এসে যে, আর আমার নাম বললি বা ফোন দিলি পরে যে কোনো কে নিয়ে আসবে। আর একটা হচ্ছে হলো যে সেটা হচ্ছে যে বাসে যদি কেউ আসে তাহলে মান্নাননগর আছে, মান্নাননগর থেকে যখন আসবে তখন আসার আগে একটু আমাকে ফোন দিলে সবচেয়ে অ্যাড্রেসটা বলে আমি কীভাবে আসতে হবে। আর এখানে আসবে, এসে দেখবে, আর থাকা খাওয়া আমার বাসায় থাকবে, কোনো সমস্যা না ইনশাল্লাহ। থেকে আসলে আসার পরে রাত হয়ে গেলে থাকবে, দেখে নিতে পারবে। আর এগুলো তো দুধদহন করার ঝামেলা নাই। হ্যাঁ, কোনো দুধদহন আছে, খালি সুস্থ আছে কিনা, স্বাস্থ্য আছে কিনা, ভালো মানের কিনা, বডি টাক্সার ঠিক আছে কিনা, এইগুলো তো মূলত আসলে ব্যয়বেদি আছে কিনা এইগুলো। আর গাভীর সেক্টরে তো দুধ দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়। আর প্রবাসী ভাইরা যারা বাইরের থেকে যারা ক্রয় করবে তাদের উদ্দেশ্যে সেটা চলে যে আপনার যদি কোনো লোক থাকে বা আপনার গার্জিয়ান থাকে তাদেরকে পাঠা দিবেন, আর যদি বিশ্বাস থাকে তাহলে অনলাইনে আপনি কিনতে পারবেন, সমস্যা নেই। আপনারা নিজ দায়িত্বে পৌঁছে, নিজ দায়িত্বে আমরা, নিজ দায়িত্বে আমরা পৌঁছা দেবো। খালি শুধু নাম ঠিকানা পুরো অ্যাড্রেসটা দিলে পারেই, আর যে রিসিভ করবে তার মোবাইল নাম্বারটা দিলে পারে, আমরা তার বাসা যা পৌঁছা দিয়ে আসে। আর কেউ আসলে আপনাদের এখানে প্রতিনিয়ত ব্যাংকের ব্যবস্থা বা সব আমার এখানে ইসলামী ব্যাংকে সব ব্যাংকে আছে, ঢাকা ব্যাংক সব ব্যাংকে, আমরা ব্যাংকের মাধ্যমেই লেনদেন করি। হয়তো মনে করেন যে বায়না দিলে হয়তো একটা গরু পছন্দ হলে 70,000, হয়তো 10,000 টাকা বায়না দিল, হয়তো বিকাশে বায়না দিল, যে কোনোভাবে বায়না দিল, তারপরে বাদ বাকি টাকা মনে করেন ব্যাংকের ডেলিভারি এনাম। আর এখানে সব ধরনের গাড়ি ঘোড়ার প্রতিনিয়ত? হ্যাঁ, এনে সব সময় গাড়ি পাওয়া যায়, হয়তো 10 মিনিট লেট করতে হয় এইটা। তো ঠিক আছে রাজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, বেশ কষ্ট করে বেশ কিছু গরু সংগ্রহ করছেন, প্লাস সেগুলো আমাদের দেখাইছেন। তো সবকিছু মিলে ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করে। আসসালামু আলাইকুম।